আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলাদেশ লাইভ। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুব সহজ কিন্তু খুবই উপকারী একটা রেসিপি। সেটা হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের রেসিপি অনুযায়ী বুলেট বা কিটো কফি। তো ভিউয়ার্স, এটা তো খুব জরুরি বা প্রয়োজনীয় একটা ডায়েট চার্টের মধ্যে এই খাবারটা পড়ে। তো এটা হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা খুব সহজেই ঘরে তৈরি করে দেখাচ্ছি। তো চলুন ভিউয়ার্স, দেখে নিই আমরা কীভাবে ঘরে খুব সহজেই কিটো কফি বা বুলেট কফি তৈরি করতে পারি। এই বুলেট কফি বা কিটো কফিটা তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখাচ্ছি এটার মেইন উপকরণ যেটা, সেটা হচ্ছে কফি। এখানে আমি নেসক্যাফের কফিটা নিয়েছি। তারপরে যেটা লাগবে এটা বাটার, আর বাটার আর কফি এই দুটোই মূলত এই কফির মূল উপকরণ। তার সঙ্গে আমরা দিব কোকোনাট ওয়েল, এটা কিন্তু অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল। তো এই কোকোনাট ওয়েলটা অবশ্যই এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল হতে হবে। আর অনেকে এর সঙ্গে মিক্সড করে কোকোনাট মিল্ক যেটা, সেটা ইউজ করতে পারেন। তো আমি কোকোনাট মিল্কটা স্কিপ করছি। এটা আপনারা কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখন আমার কাছে কোকোনাট মিল্কটা নাই, সে কারণে আমি কোকোনাট মিল্কটা ছাড়াই কীভাবে বুলেট কফি তৈরি করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই আমাকে গরম পানি লাগবে, তো আমি কেটলিতে পানি গরমে দিয়ে দিচ্ছি। পানিটা গরম হোক, এর মাঝে আমি কফিটা তৈরি করে ফেলি। তো আমি এখানে এক কাপ কফি তৈরি করব। তো আমাকে একটা চা চামচ ইউজ করতে হবে। এই চা চামচের সাহায্যে আমি এক কাপ কফির জন্য এক চা চামচ কফি নিলাম। আর এই কফিটার সঙ্গে আমি নিব এক চা চামচ পরিমাণ বাটার। আমি এখানে একটা বড় কফি মগে কফিটা তৈরি করছি, সে কারণে আমি সব উপকরণগুলো এক চা চামচ পরিমাণ নিচ্ছি। এখানে এক চা চামচ পরিমাণ কফি, এক চা চামচ পরিমাণ বাটার, আর এক চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল নিতে হবে। আর বাটারটা আমি ফার্স্টে নিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত বাটারটা একদম ব্লেন্ড হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ধৈর্য নিয়ে ব্লেন্ড করতে হবে। আপনারা চাইলে এই মিক্সড করার ক্ষেত্রে কফির জন্য যে হ্যান্ড বিটারগুলো ইউজ করা হয় সেগুলো ইউজ করতে পারেন, বা ব্লেন্ডারও ইউজ করতে পারেন। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল, যেটা আমি আগেই দেখিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমি আবারও বলছি, এই কোকোনাট ওয়েলটা কিন্তু অবশ্যই এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল হইতে হবে। আপনারা চাইলে এই এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েলটা ঘরেও তৈরি করতে পারেন। এক চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল দিয়ে দিচ্ছি এবং এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে সব উপকরণগুলো একসঙ্গে মিশে যায়। এদিকে আমার পানিটাও গরম হয়ে গিয়েছে, মানে পানিটা একদম ফুটে গিয়েছে, ফুটন্ত গরম পানি দরকার। এখন আমি এই পানিটা এখানে দিচ্ছি। একটু উপর থেকে পানিটা ঢালতে হবে, এতে করে কফির ভিতরে একটা হালকা ফ্যানার সৃষ্টি হবে। ভিউয়ার্স, রেডি হয়ে গিয়েছে আমার কিটো কফি বা বুলেট কফি। এক্সট্রা টেস্টের জন্য আপনারা চাইলে এখানে পিঙ্ক সল্ট অ্যাড করতে পারেন। বাটারটা দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর হয়েছে, আর এটা একটু ব্লেন্ড করে নিলে এর উপরে যে ফেনাটা দেখতে পাচ্ছেন এটা সৃষ্টি হয়। ক্যাপাচিনো কফির রেসিপিটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি কারো ক্যাপাচিনো কফির প্রয়োজন হয় তো ওখান থেকে দেখে নিতে পারেন। তো হয়ে গেল আজকে আমার রেসিপি বুলেট কফি।
ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের রেসিপি অনুযায়ী বুলেট কফি। তো আপনারা এটা ঘরে তৈরি করবেন। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।